আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলার বারোবাজার গরুরহাটে। সুপ্রিয় দর্শক, বারোবাজার গরুরহাটে আপনাদের কিছু বকনা বাছুর দেখাবো, কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, ভাই বাছুরটার বয়স কত মাস? এর বয়স আপনার ৬ মাস। এইভাবে গরু কিনা যায় না। শুনলেন দর্শক, ৬ মাস বয়স, কত টাকা দাম চাচ্ছে? দাম চাচ্ছে ২৮ ২৮,০০০ টাকা চাওয়া দাম। বেচা কিনা ভাই? বেচা কিনা ২৫-২৬ ২৫-২৬ শুনলেন দর্শক, ২৫-২৬ টাকা হলে বিক্রি করবে। ক্রেতা ভাইরা কত বলতেছে? ক্রেতা ভাইরা ২৪-২৫ বলছে। দেখতে পাচ্ছেন দর্শক, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাছুর গুলো বিক্রয়কৃত। ভাই এটা কি জাতের বাছুর? দেশাল জাতের বকনা বাছুর। শুনলেন দর্শক, কত মাস বয়স ভাই? বলতে পারবেন না? কত টাকা দাম চাচ্ছেন? ৪২,০০০ টাকা। সুপ্রিয় দর্শক, এটা চাওয়া দাম। বেচা কিনা ভাইয়া? কত ধারণা? ৩৫। কয়টা নেটছে? ৬টা। আর বাদ বাকি কই? ওই খুলে আছে এখানে ২টা। এটা কি জাত ভাই? লাল সিন্ধি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাল সিন্ধি, এটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া? ৪৭,০০০ টাকা চাওয়া দাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন ৪৭,০০০ টাকা দাম চাচ্ছে। কত হলি ছাড়ে দেওয়ার নিয়ত আছে? ৪০। আমদানি কেমন ভাই গরু? আমদানি কেমন গরু? ভালো আমদানি না? ঠিক আছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট বকনা বাছুর গুলো। কয়টা কাকা আজকে? ২টা। ষাঁড় না বকনা? এটা কি বকনা? সুপ্রিয় দর্শক, কত মাস বয়স কাকা বাছুরটার? কত টাকা দাম চাচ্ছেন? কত? ৩২,০০০ টাকা দাম চাচ্ছে। শুনলেন দর্শক, ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? নিয়ত কত কাকা বিক্রি করে দেওয়া? ২৮-২৯ সুপ্রিয় দর্শক শুনলেন, ২৮-২৯,০০০ টাকা হলে বিক্রি করে দিবে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বকনা গরুগুলো। মুরব্বি কয়টা নাড়ছেন? কয়টা নাড়ছেন? শান না কিনা? বাড়ির গরু। সুপ্রিয় দর্শক দেখুন কত টাকা দাম চাচ্ছেন? চাওয়া দাম। বেচা কিনা? ২০০০ কম। সুপ্রিয় দর্শক, গরুটা যারা ক্রয় করবে কত বলতেছে কাকা? গরুটা যারা ক্রয় করবে তারা কত বলতেছে? যারা কিনবে একজন আছে ৩৮ দিয়ে গেল, তার আর দিলাম দেননি? না। কত হলি দেবেন তাহলে? আমি তার কাছে বলছি একদম ৪২। একদম ৪২। একদম ৪২।